2023 বিধানসভা নির্বাচনের ঠিক আগের মুহূর্তে প্রচারে ঝড় তুলেছে 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কল্যাণী রায়। সোমবার রাতে তেলিয়ামুড়ার ধান বাজারে ব্যবসায়ীদের নিয়ে এক সভা করেন তিনি। এদিনের সভার মধ্যমণি ছিলেন তেলিয়ামুড়ার বিজেপি মনোনীত প্রার্থী কল্যাণী রায়। তাছাড়া এদিনের এই সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে কেশব পাল, কৃষ্ণ দাস সহ আর অনেকেই। এদিনের এই সভায় আলোচনা করতে গিয়ে বিজেপি প্রার্থী কল্যাণী রায় বিগত 5 বছরে হওয়া উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলির সমালোচনায়ও এদিন মুখর ছিলেন তিনি। সেখানে শ্মশান ঘাট ছিল না উন্নত, আমি সেখানে একটা বৈদ্যুতিক চুল্লি এবং গ্যাস কানেকশনও থাকবে, সেখানে এমন একটি শ্মশান ঘাট আমরা নির্মাণ করতে চলেছি। আপনারা জানেন সেই শ্মশান ঘাটও ছাদ ডালাই হয়ে এখন চুল্লি বসানোর কাজ চলছে। আমরা আজও বিশ্বাস করি রাজদ্বারে শ্মশানে যথেষ্ট সৌবান্ধব। রাজদ্বার থেকে শ্মশান পর্যন্ত যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। তেলিয়ামুড়াবাসীর মতে বিগত 5 বছরে অনেকটাই পাল্টে গিয়েছে তেলিয়ামুড়ার ছবি। যদিও কল্যাণী রায় নিজেই জানিয়েছেন যে উন্নয়নের নিরিখেই তিনি ভোট চাইছেন এবং জয় নিয়ে আশাবাদী তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।